এই পোকাটা হয়েছে সুপার ওয়ার্ম, যেটা আমরা বিটল পোকা বলে চিনি। বিটল পোকার বড় সাইজের যে লার্ভাটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে সুপার ওয়ার্ম প্রজাতি। আর আমার এই পাশে যে পোকাটা দেখতেছেন, এটা হচ্ছে মেলওয়ার্ম প্রজাতি। এখন আপনাদের যে জিনিসটা গুরুত্বপূর্ণ জানার জন্য, সেটা হলো আপনি কোন প্রজাতির পোকা দিয়ে খামার শুরু করতে চাইতেছেন, বা আপনার জন্য কোন প্রজাতির পোকা প্রযোজ্য। আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে একটা খামারে আসলে কোন প্রজাতির পোকা দিয়ে তার খামারটা স্টার্ট করবে, এবং কোন প্রজাতির পোকা তার জন্য প্রযোজ্য, এবং তার লাভ কোন প্রজাতির পোকাতে সবচেয়ে বেশি হবে। আমি আপনাদেরকে বলি, এই যে সাইজের পোকাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুপার ওয়ার্ম এবং বিটল পোকা। আমরা দুটোটাই বিটল পোকার প্রজাতি, কিন্তু এটার নাম হচ্ছে সুপার ওয়ার্ম। এটা সাইজে অনেক বড়, প্রায় 2 ইঞ্চি পরিমাণ লম্বা হয়। এটা আপনারা যারা হাঁস মুরগি মাছ এই ধরনের বা বড় পাখি পুষতে চাইতেছেন, এবং যে কোনো ধরনের মুরগি হাঁস পাখি এই সমস্ত জিনিস যারা পুষতে চাইতেছেন, তাদের জন্য এটা প্রযোজ্য। তারা এটা আপনারা ড্রাই করে, আপনারা চাইলে এই লার্ভাটা ড্রাই করে বিভিন্ন খাদ্যের সাথে মিক্স করে হাঁস মুরগি পাখিকে দিতে পারেন, ময়ূর পাখি এই ধরনের পাখি যেগুলো আছে দিতে পারেন। আপনারা চাইলে জীবিত অবস্থায় আস্ত অবস্থায়ও দিতে পারেন। আর এই পাশে যে লার্ভাগুলো দেখতে পাইতেছেন, এটা হচ্ছে মেলওয়ার্ম লার্ভা। এই লার্ভাটা আপনারা যারা কেজ বার্ড পুষবেন, শুধুমাত্র খাঁচার পাখি পুষবেন এবং পাখি জাতীয় যে জিনিসগুলো পুষবেন সেটার জন্য, কারণ এটা সাইজে ছোটো, এটার বংশবৃদ্ধি এটা যেই পরিমাণ ওজনে আসবে, এটা ওজনে আয় দিবে কম, কারণ এটা সাইজে ছোটো। আপনারা যারা শুধুমাত্র খাঁচার পাখি পুষতে চাইছেন, তাদের জন্য এই মেলওয়ার্ম প্রজাতির পোকাটা প্রযোজ্য। আর এই পাশে যে লার্ভাটা দেখতে পাইতেছেন, এটা হয়েছে বিটল বড় সাইজের লার্ভা, যেটা সুপার ওয়ার্ম নামে পরিচিত। এটা হয়েছে আপনারা যারা হাঁস মুরগি মাছ পুষবেন, কারণ এটা ওজনে অধিক আয় দিবে, এই কারণে আপনারা চাইলে এটা করতে পারেন। তো আজকের মতো গুরুত্বপূর্ণ যে জিনিসটা, মানে কোন প্রজাতির পোকা আপনার জন্য প্রয়োজন, যারা হয়েছে পাখি পালবেন তাদের জন্য হয়েছে মেলওয়ার্ম, আর যারা হাঁস মুরগি একুরিয়ামের মাছ পুকুরের মাছ বিভিন্ন কিছু জালন পালন করার প্রক্রিয়া পরিকল্পনা নিচ্ছেন, তাদের জন্য হয়েছে সুপার ওয়ার্ম লার্ভা। এখন আপনার জন্য যেটা প্রয়োজন, আপনি নিজেই চিন্তা করতে পারবেন যে আপনি কি পাখি পালবেন না হাঁস মুরগি মাছ ওই ধরনের জিনিস পুষবেন। আর এটা লালন পালন যে প্রক্রিয়া, আমি আমার অসংখ্য ভিডিও আছে, আমার চ্যানেল ফলো করলে আপনারা পাওয়া যাবেন। আর যদি আরও কিছু বিস্তারিত জানতে চান, আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আপনারা কমেন্ট করে মতামত জানতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।